বড় বড় হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত মহকুমা হাসপাতালে সফল অস্ত্রোপচার। জিয়াগঞ্জ মরিচাপাড়ার বাসিন্দা শাহানি বেওয়া, 5 মাস আগে পড়ে গিয়ে ফিমারের হিপ জয়েন্টের বল ভেঙে গিয়েছিল তার, কিন্তু 4 মাস ধরে ছোটাছুটি করেও কোনো বড় বেসরকারি হাসপাতাল ঝুঁকি নিয়ে অপারেশন করতে চায়নি। শেষ পর্যন্ত লালবাগ মহকুমা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডক্টর অরিন্দম মণ্ডল, হাসপাতাল সুপার এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় স্বল্প সরঞ্জামে অস্ত্রোপচার করতে সফল হন। রোগীর কান্না করতে করতে ডাক্তারবাবুদের ধন্যবাদ জানিয়েছেন। ডাক্তার অরিন্দম মণ্ডল জানান, যেহেতু ঘটনাটি 4 মাসের পুরনো তাই একটু ভয় হচ্ছিল, কিন্তু তবুও ঝুঁকি নিয়ে হাসপাতাল সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় অস্ত্রোপচারে সফল হয়েছি। আজকে যখন অস্ত্রোপচারের 1 মাস পর অর্থাৎ ঘটনার 5 মাস পর রোগী দাঁড়াতে পারছে, এটা দেখেই অনেক আনন্দ হচ্ছে। একজন ডাক্তারের কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। রোগীর মেয়ে হাসিবা বেওয়া জানান, আমাদের দরিদ্র পরিবার, তবুও বড় বড় হাসপাতাল নার্সিংহোমে গিয়েছিলাম, কিন্তু কেউই ঝুঁকি নিতে চাননি। শেষ পর্যন্ত এই লালবাগ মহকুমা হাসপাতালের ডাক্তারবাবু ঝুঁকি নিয়ে অপারেশন করলেন এবং আজ অপারেশনের 1 মাস পর মা হাঁটাচলা করতে পারছেন। ডাক্তারবাবুদের অনেক ধন্যবাদ জানাই। সমাজকর্মী রফিক হোসেন জানিয়েছেন, ডক্টর অরিন্দম মণ্ডলের মতোই গুটি কয়েক ডাক্তার রোগীদের খুব ভালো পরিষেবা দিয়ে যাচ্ছেন। যদি হাসপাতালের সমস্ত ডাক্তার, সমস্ত স্বাস্থ্যকর্মীরা এইভাবে সহযোগিতা করে, তাহলে হয়তো স্বাস্থ্য পরিষেবায় লালবাগ মহকুমা হাসপাতাল প্রথম সারিতে থাকবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পেশেন্টের ফিজিওলজিক্যাল কিছু সমস্যা ছিল, ওনার একটু হার্টে প্রবলেম ছিল, একটু সুগারের প্রবলেম ছিল এবং একটু শ্বাসেরও কষ্ট ছিল, এবং এত বাধা বিঘ্ন আমরা কাটিয়ে যখন আমরা সত্যি কথা বলতে মেডিসিনের ডাক্তারবাবুর সাহায্য পেয়েছি এবং এখানে অন্য ডাক্তারবাবুরাও যথেষ্ট সাহস জুগিয়েছে, ইয়ে করেছে, এবং সর্বোপরি সুপার সাহেব এবং অ্যানাসথেসিস্ট ডাক্তারবাবু তিনি ছিলেন এবং যথেষ্ট হেল্প করেছেন, এবং তাদের সাহসে এবং তাদের সাপোর্টে, এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে সিস্টার দিদিরা এবং গ্রুপ ডি দাদারা আছে, তারা সবাই হেল্প করেছে, এবং এখানে হসপিটালে যুক্ত কিছু লোকজন আছে তারাও অনেক সাহস জুগিয়েছে, এবং সবার মানে সাহস নিয়ে অপারেশনটা করতে পেরেছি। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যখন 1 মাস পর পেশেন্টটাকে আমি হাঁটাতে পারছি। পেশেন্ট যে 5 মাস ধরে বিছানায় শুয়েছিল, সে যখন হাঁটছে, ওর চেয়ে আর একটা ডাক্তারের কাছে কিছু প্রাপ্তি হতে পারে না। মা হয় কি হয়েছিল, পড়ে গেছিল, 3-4 মাস আগে পড়ে গেছিল, গরমের পর থেকে মানে ব্যথা শুরু হয়, ব্যথা শুরু হওয়ার পরে নাই করে 4-5 জায়গায় নিয়ে দৌড়ে বেড়ালাম, কেউ রিক্স নিল না, 2-3 দিন পরে ভর্তি থাকলাম, যে ছুটি দিয়ে দিল। এই ডাক্তারবাবুর কাছেও এসেছিলাম, ও ডাক্তারবাবু অন্য জায়গায় লিখে দিয়েছিল, যে তারপরে আবার ডাক্তারবাবুর সঙ্গে যে দাদা থাকে উনি আবার ডাক্তারবাবুর সাথে কথা বললেন, ডাক্তারবাবুর সাথে কথা বললে আবার আমাদেরকে ফোন করে ডাকে, ফোন করে ডাকার পরে আবার আসলাম, আসার পরে অন্য ভর্তি করলাম আমাদেরকে, ভর্তি করার পর মাকে অপারেশন করলো। অপারেশন মানে পড়ে যাওয়ার 4 মাস পরে হয়েছে, 5 মাস হবে। হ্যাঁ, তো সে তো অবশ্যই খুশি তো হতেই হবে, বারে ভাই একটা জিনিস পড়ে থাকতো পঙ্গ হয়ে, এবার সে রিক্স নিয়ে কাজটা করেছে, তো ভালোই তো বলতে হবে। এবার ধরে নাও, এবার এরকম তো কেউ করলো না, কেউ তো রিক্স নিল না, যে 4-5 দিন করে ভর্তি করলো আর ছুটি দিয়ে দিলো, মাসুদ রানা এরকম লোক নামি দামি, তাই তো আমাদেরকে পারলো না, ছুটি দিয়ে দিলো। দিয়ে এবার কী করবো, ডাক্তারবাবু ফোন করলো আমাকে, ডাক্তারবাবু আসার পর ফোন টোন করার পর আবার এসে ভর্তি করে, ভর্তি করার 4 দিন 4 দিন কি 3 দিন 4 দিন অপারেশন করলো।